السلام عليكم আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সবাইকে পবিত্র শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা তো শব বরাত উপলক্ষে আমরা করতেছি আজকে গরুর মাংস রান্না আর রুটিও বানাইতে হইবে তো প্রথমেই মুই কিন্তু গরুর মাংস সব মশলা টশলা দিয়া মাইকে মুইকে লমু মুই রমি রান্দি এই রুম রান্ধি মাইকে মুখে সব মশলা পানি টানি দিয়া তেল দিয়া তারপর গ্যাসের চুলা অন করে দিই গরুর মাংস রান্না কিন্তু একদম সিম্পল আর সহজ এখন এই যে পানি দিয়ে দিয়েছি গ্যাসের চুলা অন করে দেব তারপর মাংসটা ভুনা হলে তার ভিতর পানি দিয়ে দেব এদিকে আবার ডাল রান্না করতে আসি আর ভাতও হয়ে গেছে প্রায় তো তিন দিকের চুলা জ্বালাই দিয়ে রান্না করতে আসি আর এই যে মাংস কিন্তু ভুনা হয়ে গেছে এখন পানি দিয়ে দিলেই হইবে এই যে পানি দিয়ে দিতে আছি আর যেহেতু আজকে একটু ঝোল ঝোল রান্না করব তাই একটু ঝোল দিলাম আর ছোট ছোট করে কিছু আলু কেটে দিয়ে দিয়েছি কারণ ঝোল রান্না করলেও ঝোলটা একটু ঘন না হলে আমার কাছে ভালো লাগে না আমি সবসময় একটু ঘন ঘন ঝোল রান্নার চেষ্টা করি আর এই যে এদিকে রান্নাতে আসি এখন রুটি পিঠা রান্ধতেছি না বাজতেছি তো রুটি পিঠা বানাইছি এখন দাফা দাফি করে কয়টা বাজে দিতে আসি মাইয়ে খাইবে বেশি আর বানাই নি রুটি পিঠা অল্প কয়টা বানাইছি মোরা অল্প কয়জন মানুষ এর লেগে বেশি না বানাইয়া অল্পই বানাইছি আসলে থাকলে পরের দিন সকালে যায় শক্ত হইয়া ওইগুলা খাইতে পারি না তো অল্প স্বল্প বানাইছি এই যে হইতে আছে আর সবগুলো কিন্তু পিঠাই কিন্তু অনেক ফলছে ভালোই হয়েছে একা একা করছি তবু দেখতেছি ভালোই ফলছে আসলে রুটিগুলো ফলতে দেখলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তো রুটি বানাইলাম আর রুটি যদি না ফলে সেটা কোনো বিষয়ে ভালো হয় না আর এই যে এখন সব বরাতের আরেকটা নিয়ম সবাই মনে করবেন যে সব বরাতের দিন এইসব আসলে কী এসলে এগুলো আসলে আমাকেও কইতে গেলে ট্রেডিশনের সাথে বিশ্বে গেছে এগুলো না করলেই হয় না এখন যতই যা করো টুকটাক একটু রুটি পিঠা ওই হাতে মেহেন্দি দেওয়া এসব করাই লাগবে তো এই মেহেন্দি পাতা পাড়ি লইছি এখন এই যে সুবর্ণা বাটি দিতে আছে তো ওরা যারা আছে মাইয়েরা ওরা সব মেহেন্দি বাটি সবাই দেবে তো অগভর্ণ হয়েছে বাড়তে তো মগবাড়ির মাইয়েরা কিন্তু অনেক কাজের ওরা কিন্তু সব কাজ সুন্দরভাবে করতে পারে এই যে মেহেন্দি বাড়তে আছে কত সুন্দর আমি এত সুন্দর পারবো না বাড়তে তাই শুদ্ধ ভাষা করার আজকে কোনো চেষ্টা করলাম না মাঝে মধ্যে আবার শুদ্ধ ভাষা হয়ে পড়ে কিছু করার নাই আজকে অশুদ্ধ ভাষাই সম্পূর্ণ ব্লক এই যে মেহেন্দি দিয়ে দিছি সবাই ভাবতে পারেন যে সব বরাতের দিন রাত্রির এইসব কি কইতেছে আসলে এইগুলোই ওই এইগুলোই ঘরে থাকলে এইগুলোই করে সবাই আমরাও করতেছি তো এই যে মেহেদি টেহেদি দেওয়া হয়ে গেছে রং মোটামুটি আইসে ভাঙি পোলার জ্বালায় আর মেহেন্দি রাখতারি নেই সেবরাই সবরাই গেছে সব আর এই যে আমার মাইয়া এখন রেডি হইতেছে নামাজ পড়ার জন্য সবাই এখন নামাজ পড়া হবে পড়বে আর এদিকে এই যে আজকে রুটি পিঠা তারপর হাল্লান হালুয়ারে আসলে বরিশালের ভাষায় হাল্লান বলে আর এই যে শাক ভাজি সাত রকমের আর আছে একটু গরুর মাংস এগুলোই আজকের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে বলবো না যেহেতু আমার ভিডিওটা আজকে একটু ভালো হয়নি তবুও ছাড়তেছি আর আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর অনেক শান্ত দেখে আসলে মনটা ভালো হয়ে যায় আজকে সবাই বরাত সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন সবাই জানে এই পৃথিবীর সবাই ভালো থাকে আজকের মতো এইটুকুই আর দেখা হবে আগামী কোন ব্লগে আল্লাহ হাফেজ